সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বাসাতে থাকতে কার না ভালো লাগে? আমার নিজেরও এরকম বাসাতে থাকতেই ভালো লাগে। কিন্তু এই যে নোংরা জানালাটা দেখছেন, আমি ভেড়া মারার সুন্দর বাসাটা রেখে আসার পরে নাটোরের যে বাসাটাতে এখন উঠেছি, এই বাসাটা ঠিক এতটাই নোংরা পেয়েছি। এই যে শুধু রান্নাঘরের এই জানালাটা আপনাদের সাথে শেয়ার করছি তা না, বেডরুমের থায়ের গ্লাস থেকে শুরু করে বাথরুমের ওয়াল, বেসিন এত নোংরা ছিল, আমার মনে হয় না তারা এক মাসে বা দুই মাসে একবারও সেটা পরিষ্কার করেছে। বাথরুমের ওয়ালগুলো তো একদম পুরো ময়লা ধরে আস্তরণ পড়ে গিয়েছিল। ট্রান্সফার হয়ে আসার সময় আমি যেহেতু খুব অসুস্থ ছিলাম, আসার পরেও অনেকটা সময় অসুস্থ ছিলাম, তাই আমার পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে আস্তে আস্তে। যাই হোক, এখানে আমি একটা লিকুইড ব্যবহার করব এই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য। আর এই লিকুইডটা আমি ঘরে থাকা একদম সহজ কিছু উপকরণের সাহায্যেই তৈরি করেছি। ভিডিও শেষে আমি দেখিয়ে দেব যে এই লিকুইডটা আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি। যাই হোক, লিকুইড তৈরি করতে আমাকে এখানে গরম পানি ব্যবহার করতে হয়েছে। আপনাদের আমি সেই জন্য পরিমাণে একটু কম তৈরি করেছি। আর আপনাদের যাদের বাসায় স্প্রে করার মতো বোতল আছে, তারা বোতলে ঢেলে নিয়ে স্প্রে করে পুরো জানালা এবং গ্রিলগুলো ভিজিয়ে নেবেন। আমার বাসায় বোতল না থাকার কারণে আমি স্প্রে করতে পারিনি, এবং এই জন্য আমি একটা জর্জেটের ওড়নার টুকরো অংশ দিয়ে ডিটারজেন্টের ভেতর ভিজিয়ে ভিজিয়ে পুরো জানালার গ্লাস এবং গ্রিলটাকে আমি ভিজিয়েছি। ভিজিয়ে রাখার কয়েক মিনিটের মধ্যেই পুরো ময়লাগুলো একদম নরম হয়ে যায়, এবং তারপরে আমি এরকম ঘষে ঘষে সবটা পরিষ্কার করে ফেলি। আর সব থেকে কষ্ট হয়েছে গ্রিলটাকে ঘষতে, কারণ গ্রিলে একদম মরিচা পড়ে গিয়েছিল। আমি লোহার মাজুনি দিয়ে এটাকে ডলে ডলে পরিষ্কার করেছি। হাতের অবস্থা একবারেই খারাপ হয়ে গেছে, যেহেতু জানালাটা বেশিই নোংরা ছিল। আর জানালা ঘষতে ঘষতে গ্রিলে থাকা লাল রঙটাও অনেকটাই উঠে গিয়েছে, ভেতরের কালো কালো রডটা বেরিয়ে গেছে। সেটা দেখে ভাবার কোনো চান্স নেই যে জানালাটা এখনও অপরিষ্কার। আসলে ভেতরের রডটা বেরিয়ে যাওয়ার কারণে জানালার গ্রিলটা কালো দেখাচ্ছে। আর ওয়াল নিচে যে প্লাস্টার করা ছিল ওই জায়গাটাতেও আমি লোহার মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করেছি। পরিষ্কার করতে গিয়ে এক সাইডে বালুর আস্তরণে কিছুটা উঠে গিয়েছিল, একদম শেষে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। ওই সেম লিকুইডটা দিয়ে আমি কিন্তু এখন গ্যাসের চুলাটাও পরিষ্কার করছি। নর্মালি আমি থালা বাসন মাজার জন্য যে ডিশ ওয়াশ লিকুইডটা ব্যবহার করি, সেটা দিয়েই আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করি। তো আমার গ্যাসের চুলার বয়স হচ্ছে 7 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গ্যাসের চুলাটা এখনও একদম নতুনেরই মতো আছে। কেউ দেখলে বুঝতেই পারে না যে আমি 7টা বছর ধরে এটাকে ব্যবহার করছি। তো গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করা প্রায় শেষ করে ফেলেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি যে আমার জানালা গ্রিল এগুলো পরিষ্কার করলাম সেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আসলে যত্নে রাখতে চাইলে যে কোনো জিনিসই যত্নে রাখা যায়, শুধু একটু পরিশ্রম করতে হয়। কিন্তু আপনার যদি ইচ্ছা বা আগ্রহটাই না থাকে, তাহলে আপনি আর কিভাবে সবটা পরিষ্কার করবেন? এই যে কালো কালো দাগটা, এটা আসলে লাল রঙের আস্তরণটা উঠে গেছে তাই কালো হয়ে গেছে। আমার গ্রিলটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ গ্রিলটা তো পরিষ্কার হয়েছে। এই যে এখান থেকে বালুর আস্তরণ কিন্তু উঠে গেছে, লোহার মাজুনি দিয়ে অনেকটা সময় নিয়ে ঘষতে হয়েছে। তো এখন আমি যে লিকুইড তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 2 চামচ যে কোনো ধরনের ডিটারজেন্ট নেবেন, আর এর মধ্যে আমি 2টা লেবু চিপে দেব। লেবুগুলো আমার বাসাতে আম্মুর ওখান থেকে নিয়ে এসে রেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল, অনেকদিন না খাওয়ার কারণে পেকে গিয়েছিল। সাধারণত এই পাকা লেবুগুলো দিয়ে আমি পানির যে আয়রন পরে বোতলের ভেতর সেগুলো পরিষ্কার করি, তা আজকে আমি এই লেবু দিয়ে জানালাও পরিষ্কার করে ফেলবো। তো আমি 2টা লেবুর রস এখানে চিপে বের করে নিয়েছি ডিটারজেন্টের মধ্যে। আমি প্রথমে বেশ খানিকটা লিকুইড তৈরি করেছিলাম, কাজ করতে করতে সেটা ফুরিয়ে যায়। আমার এখন যে লিকুইডটা তৈরি করছি এটা দ্বিতীয়বার তৈরি করছি। আপনারা প্রথমে একটু পরিমাণে বেশি করে তৈরি করে নেবেন, তাহলে শর্ট পড়বে না। আর যারা বোতলে স্প্রে করবেন তাদের তো বোতলের জন্য একটু বেশি করেই বানাতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে সবার।